একাধিক দাবি দাওয়া নিয়ে দিল্লিতে বিক্ষোভ কর্মসূচি করা হলো অল ইন্ডিয়া ব্রিক্স অ্যান্ড তালস ফেডারেশনের উদ্যোগে। ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের পাশাপাশি মঙ্গলবার মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট বিল্ড ফিল্ড ওনার্স অ্যাসোসিয়েশনের 45 জন সদস্য এই ধর্নাতে যোগদান করেন। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। একাধিক দাবি দাওয়া নিয়ে দিল্লিতে বিক্ষোভ কর্মসূচি করা হলো অল ইন্ডিয়া ব্রিক্স অ্যান্ড টাইলস ফেডারেশনের উদ্যোগে। ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের পাশাপাশি মঙ্গলবার মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট ব্রিক ফিল্ড ওনার্স অ্যাসোসিয়েশনের 45 জন সদস্য এই ধর্নাতে যোগদান করেন। কেন্দ্রীয় সরকারের GST একলাফে 1% থেকে 12% বাড়িয়ে দেওয়ায় ও চাহিদার তুলনায় কয়লার কম উত্তোলন ও অত্যাধিক মূল্য বৃদ্ধি এবং বিভিন্ন দাবি দেওয়া নিয়ে এই ধর্না বলে জানালেন মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট ব্রিক ফিল্ড ওনার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা। আজকে বেঙ্গল থেকে এসেছি প্রায় 150 জন হবে, আর আমরা শুধুমাত্র মুর্শিদাবাদ জেলা থেকে এসেছি 45 জন। আজকের কর্মসূচি অল ইন্ডিয়া ব্রিক্স অ্যান্ড টাইলস ফেডারেশনের উদ্যোগে যন্তর মন্তরে একটা ধর্নার ব্যবস্থা করা হয়েছে। আমাদের প্রধানত 3টি দাবি আছে। একটা দাবি হচ্ছে যে GST 1% থেকে 1 এপ্রিল থেকে 12% হবে, যেটা অত্যন্ত অমানবিক এবং আমাদের প্রতি একটা অন্যায় করা হচ্ছে। তার প্রতিবাদে আমরা 2-3 মাস থেকে বিভিন্নভাবে লিখিতভাবে জানিয়েছি, বাই মেল আমরা পাঠিয়েছি, সীতারামন ফিনান্স মিনিস্টারের কাছে পাঠিয়েছি, কোনো তার প্রতিকার হয়নি। অবশেষে আমরা এই ধর্না দিচ্ছি, 10টা থেকে 4টা পর্যন্ত আমাদের এই ধর্না চলবে। তাতে আমাদের দাবি হচ্ছে আগে যে ছিল 1% ছিল এবং 5% যে GST ছিল সেইটাই আমাদের উপরে থাক, অর্থাৎ রোল ব্যাক করা হোক, এটাই আমাদের দাবি। 2 নম্বর দাবি হচ্ছে যে কয়লা এত অল্প পরিমাণে উত্তোলন করা হচ্ছে যে এই মুহূর্তে ব্রিক ইন্ডাস্ট্রিটা সবচেয়ে বেশি কয়লা কনজিউম করে, কিন্তু তার সাপ্লাই যে তুলনায় হচ্ছে, সরকার তাদের নীতির কারণে অল্প মাল উত্তোলন করছে কিন্তু সেটা আমাদের প্রয়োজনের তুলনায় অত্যন্ত কম। সেই কারণে গত বছর যে কয়লা কেনা হয়েছিল 9,000 টাকা প্রতি টন, তাই আজকে দাঁড়িয়ে গেছে 18 থেকে 20 হাজার টাকা প্রতি মেট্রিক টন, যেটা মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। সাধারণ নিম্নবিত্ত মানুষ আমাদের এই ইট ক্রয় করে, কিন্তু এইটার কারণে যেভাবে আজকে ইট শিল্প এম ইংলিশ মিডিয়াম নার্সারি স্কুল শুধু স্কুলই নয়, ভবিষ্যতের সম্পদ তৈরির পীঠস্থান। আপনার শিশুর ভেতরে লুকিয়ে আছে ভবিষ্যতের প্রতিভা, আমরা তারই বিকাশ ঘটাই। আমরা পড়াই না, আমরা শেখাই। প্লে নার্সারি থেকে 5ম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। আমাদের সেশন মার্চ টু মার্চ। আমাদের বিশেষত্ব নবোদয় কেন্দ্রীয় বিদ্যালয় এবং নারায়ণাতা টেকনো সহ কেন্দ্র সরকার অনুমোদিত যে কোনো CBSE বোর্ডের স্কুলে এবং আল আমিন মিশনে 6ষ্ঠ শ্রেণীতে ভর্তি করার দায়িত্ব সম্পূর্ণ আমাদের। অ্যাডমিশন না হলে সেশনের সমস্ত স্কুল ফিস ফেরত দেওয়া হয়। মুর্শিদাবাদে এই সর্বপ্রথম 3D এবং সম্পূর্ণ এয়ার কন্ডিশন স্কুল, অত্যাধুনিক অডিও ভিজুয়াল পদ্ধতিতে ক্লাস, নার্সারি থেকে কম্পিউটার শিক্ষা, স্পোকেন ইংলিশ, হিন্দি, আরবি, সংস্কৃত শিক্ষার সুব্যবস্থা। প্রতিটি ছাত্রছাত্রীকে 2 বছরের জন্য স্পোকেন ইংলিশ শেখানো হয়। এছাড়াও ডে বোর্ডিং এর ব্যবস্থা ও 1ম শ্রেণী থেকে 5ম শ্রেণী পর্যন্ত ডে হোস্টেল আবশ্যিক। তাই আপনার সন্তানকে মানুষ করার ভাবনা আমাদের। আমাদের বিদ্যালয় হোক আপনার নির্ভরতার স্থল। এম ইংলিশ মিডিয়াম নার্সারি স্কুল, ইসলামপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 6294751130 ও 8898555।